হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই গরমে কি মুখে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা ভীষণই কালো, আনইভেন, আনহেলদি দেখাচ্ছে? তাহলে বাড়িতে বসে রাতে শোবার আগে এই ডিট্যান ফেস প্যাকটা একবার অ্যাপ্লাই করো। একদিনে ত্বক 2x থেকে 3x ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। যে কোনো কালচে, দাগ চোখ, নেচেতা, পিগমেন্টেশন, সানট্যানকে দূর করে ইনস্ট্যান্ট স্কিন লাইট অ্যান্ড ব্রাইটন হয়ে উঠবে। তো তার জন্য সবার প্রথম কি করতে হবে, ফার্স্ট আমি তোমাদেরকে দুটো স্টেপে আজকে এই ডিট্যান ফেস প্যাকটা তৈরি করে দেখাবো। ফার্স্ট স্টেপে তোমাদের ডিট্যান ফেস প্যাকটা তৈরি করে দেখাবো, সেকেন্ড স্টেপে তোমাদেরকে ক্লিনজারটা তৈরি করে দেখাবো। তো চলো ডিট্যান ফেস প্যাকটা কীভাবে তৈরি করবো তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই ডিট্যান ফেস প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথম আমার এখানে ফেস ওয়াশ দরকার। তোমাদের কাছে যদি ফেস ওয়াশ না থাকে, তোমরা এখানে শ্যাম্পুও ব্যবহার করতে পারো। জাস্ট হাফ চামচের মতন তোমরা এখানে ফেস ওয়াশ নিয়ে নেবে। এরপর এই ফেস ওয়াশের মধ্যে সবার প্রথম যেটা মেশাতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট। তোমরা এখানে হোয়াইট কোলগেট পেস্ট নেবে। জাস্ট মটর দানার মতন একটুখানি কোলগেট পেস্ট এখানে অ্যাড করতে হবে। বন্ধুরা, কোলগেট পেস্ট আমাদের স্কিনকে ব্লিচ করতে, হোয়াইট করতে এবং যে কোনো কালচে, দাগ চোপ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো সমস্যাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এবং স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল করে তোলে। এরপর ফেস ওয়াশ আর কোলগেট পেস্টটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর তোমরা এখানে এক চামচের মতন টক দই অ্যাড করবে। বন্ধুরা, তোমাদের কাছে যদি টক দই না থাকে, তোমরা টক দইয়ের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো। তবে টক দই ব্যবহার করলে কিন্তু তোমাদের স্কিনটা ইনস্ট্যান্ট ব্লিচ হবে, কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও অ্যান্টি এজিং প্রপার্টিস, যা আমাদের স্কিন থেকে সমস্ত কালচে, দাগ চোখ, পিগমেন্টেশন, মেচেতা, অ্যাকনে পিম্পলের মার্কসকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে। তার সাথে স্কিনে যদি এজিং সাইন চলে আসে, রিঙ্কেল, ফাইন লাইন চলে আসে, সেটাকে রিমুভ করে স্কিনকে টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে। এই টক দইটা দেওয়ার পর তোমরা এখানে কাস্তুরি হলুদ অ্যাড করে দেবে। তোমাদের কাছে কাস্তুরি হলুদ না থাকলেও কোনো প্রবলেম নেই, তোমরা এখানে কিচেন হেলদিও অ্যাড করতে পারো। সেক্ষেত্রে এক চিমটি মতন হলুদ তোমরা এখানে অ্যাড করে দেবে, আর কাস্তুরি হলুদ দিলে তোমরা এখানে হাফ চামচের মতন দিয়ে দেবে। এরপর যে জিনিসটা দিতে হবে, এটাকে কিন্তু একদমই স্কিপ করলে চলবে না, এটাকে দিতেই হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কিনকে ডিট্যান করার জন্য, ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করার জন্য, স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং করে তোলার জন্য কিন্তু তোমাদের পাতিলেবুর রসটা দিতেই হবে। কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বক থেকে সমস্ত রকমের কালচে, দাগ চোপ, সানট্যান, মেচেতা, পিগমেন্টেশনের মতন সমস্যাকে রিমুভ করে স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটন করতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল ডিট্যান ফেস প্যাকটা রেডি হয়ে যাবে, যেটা একদিন ব্যবহার করলে তোমাদের স্কিন ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল হবে, ট্যানটা পুরো উঠে যাবে এবং তোমাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। তবে এটি তোমরা রাতে ব্যবহার করবে, দিনের বেলাও ব্যবহার করতে পারো, তবে এগুলো ব্যবহার করে কিন্তু বাইরে বেরোনো যায় না। আমার কিন্তু ডিট্যান ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। তো চলো এবার ফেস ক্লিনজারটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। তো তার জন্য সবার প্রথম একটা কাচের বাটিতে তোমরা সবার প্রথম এক চামচের মতন নারকেল তেল নিয়ে নেবে। বন্ধুরা, নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে, কালচে, দাগ চোখ, মেচেতা, পিগমেন্টেশন, সানট্যানের মতন সমস্যাকে দূর করে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে, এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয়। এই নারকেল তেলের সাথে তোমাদের মাত্র একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টক দই। বন্ধুরা, টক দইয়ের মধ্যে যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, স্কিন হোয়াইটনিং প্রপার্টিস রয়েছে, সেটা তোমাদের মুখ থেকে সমস্ত কালচে, দাগ চোপ, ট্যান, মেচেতাকে দূর করে স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তার সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায়, স্কিন কুচকে যায়, ভাঁজ পড়ে যায়, সেটাকে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটন করে। বন্ধুরা, এটি তোমাদের স্কিনে ক্লিনজার প্লাস ফেস ম্যাসাজ ক্রিম হিসেবে কাজ করবে। তো ফুল ফেসে খুব ভালো করে এটি অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট 2 মিনিট ধরে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে। যখনই টেনে টেনে ম্যাসাজ করবে, তখন কিন্তু স্কিনটা খুব ভালো এক্সফোলিয়েট হবে। তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, ইম্পিউরিটিস, ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হবে। তার সাথে মুখে যদি এজিং সাইন চলে আসে, স্কিন কুচকে যায়, স্কিনের মধ্যে যদি কোনো গ্লো না থাকে, তাহলে এই ফেস ম্যাসাজটা করার পর কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা অনেক ব্রাইট হবে, তার সাথে স্কিনটা ভীষণই গ্লো করবে। তো চলো, আমার খুব ভালোভাবে ফেসটাকে ম্যাসাজ করা হয়ে গেছে। এবার একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। তো দেখো বন্ধুরা, জাস্ট ফেস ম্যাসাজ করার পর এত সুন্দর একটা গ্লো চলে এসেছে, স্কিনটা কতটা ফেয়ার লাগছে। তো চলো এবার ডিট্যান ফেস প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই স্কিন হোয়াইটনিং ডিট্যান ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর জাস্ট 10 মিনিট মতন এটি ফেসের মধ্যে এইভাবেই রেখে দেবে। 10 মিনিট পর তোমরা
জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তারপর প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করার জন্য, স্কিনে একটা গ্লোয়িং এফেক্ট আনার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ফেশিয়াল আর ব্লিচ করে আসি, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, তার সাথে ভীষণই ব্যয় সাপেক্ষ। তাই বাড়িতে বসে কোনো রকম টাকা খরচ না করে যদি এরকম ডিট্যান গ্লো ফেশিয়াল একবার তোমরা করে নাও, তাহলে তোমাদের টাকা খরচের তো কোনো প্রশ্নই উঠছে না, নাই তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে। কারণ এই ডিট্যান ফেস প্যাকটা তৈরি করার সময় আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এখানে অ্যাড করা হয়নি, তাই তোমাদের স্কিনের কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। তাই এইরকম ডিট্যান ফেস প্যাক যদি সপ্তাহে একদিন করে তোমরা ব্যবহার করতে পারো, ধীরে ধীরে দেখবে তোমাদের মুখের সমস্ত ট্যান, কালচে দাগছোপ, পিগমেন্টেশন, মেজেতা, অ্যাকনে পিম্পলের মার্কস সমস্ত কিছু রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ধীরে ধীরে ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠছে। তো দেখো, ফুল ফেসে আমার খুব ভালো করে এটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। 10 মিনিট পর যখন ফেসটা অনেকটা ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করব। তো চলো, 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো ফেস প্যাকটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসেছে। এবার জাস্ট হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে। বন্ধুরা, আমি এর মধ্যে টক দই দিয়েছি, তার সাথে আমি এখানে পাতিলেবুর রস আর হলুদ দিয়েছি। যে তিনটে জিনিস তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে ভীষণভাবে হেল্প করে, তার সাথে যাদের স্কিন অল্প বয়সে কুচকে গেছে, ভাঁজ পড়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিটেন ফেস প্যাকটা অ্যামেজিং কাজ করবে। তো খুব ভালো করে ম্যাসাজ করার পর তোমরা প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, অথবা তোমাদের কাছে ভেজা রুমাল থাকলে ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। ব্যাস জাস্ট এইটুকু করবে, আর কিছু করার প্রয়োজন নেই। তারপর ওভারনাইট ফেসটাকে ঠিক এইভাবেই রেখে দেবে। তোমরা চাইলে কোনো নাইট ক্রিম এখানে ইউজ করতে পারো, তবে আমি কোনো রকম নাইট ক্রিম ইউজ করিনি। আমি এইভাবেই রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন বন্ধুরা জাস্ট অ্যামেজিং একটা রেজাল্ট পেয়েছি। এখনই দেখবে ফেসটা ক্লিন করার পর কতটা গ্লো চলে এসছে। তারপর যখন ওভারনাইট এই ফেস প্যাকটা স্কিনের মধ্যে একটা ওয়ার্ক করবে, তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে দেখবে অসাধারণ একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। স্কিন এত গ্লো করবে, এতটা ব্রাইট হবে যে তোমরা ভাববে যে পার্লারে গিয়ে আর কখনোই তোমরা ফেশিয়াল করবে না, বাড়িতে বসে এরকমই ফেশিয়াল তোমরা করা বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।